हेलो फ्रेंड्स, अस्सलामु आलाइकुम। स्माइली गार्डेने आपनादे स्वागत। आशा करी जे जेखाने आछेन आल्लाह ताआलार रहमते अनेक अनेक भालो आछेन। तो बंधुरा, आज के चले आसछि ए जे देखुन कत सुंदर एकटा प्लांट। एटा होच्छे साइप्रस भाइन प्लांट, ठीक आछे? एटा होच्छे साइप्रस भाइन प्लांट। तो साइप्रस भाइन प्लांट किन्तु आज के साइप्रस भाइन प्लांट निये अल्प किछु कथा आमी आपनादेर साथे शेयर करब, ठीक आछे बंधुरा? तो ये साइप्रस भाइन प्लांट किन्तु बंधुरा अनेक बड़ो हय, अनेक झोपालो हय, अनेक दूर पर्यन्त जाय जदि ओरा स्पेस पाय। आमी कि करेछि, आमार जायगा जेहेतु कम, तो साइप्रस भाइन माने साइप्रस भाइन प्लांट किभाबे छोटो जायगातेओ सुंदर करे ग्रो करे जाय सेटा निएई एक दुटि कथा। तो देखुन, आमार खूब छोटो जायगार मध्ये साइप्रस भाइन प्लांटटि आछे, आमी एटाके आर उपरे उठते देई नाई, আমি এটাকে এভাবে করেই গ্রো করেছি। তো আমরা কিভাবে ছোট জায়গায়ও এত বড় বড় গাছটাকে কিভাবে সুন্দর করে রাখা যায় ওইটা নিয়েই আজকের ভিডিও। আর সাইপ্রাস ভাইন প্লান্ট তো খুবই সুন্দর একটা প্লান্ট বন্ধুরা, দেখুন এই যে এটার ফুল দেখছেন, এখান থেকে একটা ফুল আসছিল আর এই যে এখান থেকে ফুলই আছে। তো সাইপ্রাস ভাইয়ের কিন্তু অনেক ভ্যারাইটি হয়ে থাকে। এটার মধ্যে আরেকটা ভ্যারাইটি আছে সাদা, সাদাটা আমার কাছে নেই, আমার কাছে হচ্ছে এই রেড কালারটা। খুবই ইজি টু গ্রো, ইজি প্রপোগেশন, এবং মানে খুবই সহজে হয়ে যায়, সেরকম কোনো এটাকে যত্ন আত্তি করতে হয় না বন্ধুরা, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছেন আমার সাইপ্রাস ভাইনের ফুল গতকালকে হয়েছিল, এটা থেকে কিন্তু সহজেই সিড পট হয়ে যাবে। তো সিড পট হয়ে গেলে সিড পট থেকে এটা গ্রো করা খুবই সহজ। আমার কাছে সিড আছে অনেকগুলা, আমি আপনাদেরকে দেখাই দিব সেই সিড পট থেকে কিভাবে সাইপ্রাস ভাইন গ্রো করা যায়, সেটাও আমি আপনাদেরকে দেখাই দিব, ঠিক আছে বন্ধুরা? আমি কি করেছি, আমার এখানে একটা প্লান্ট, সেই প্লান্টটাকে আমি এখানে কিছু কিছু স্টিক দিয়ে এটাকে সাপোর্ট দিয়েছি, সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। তো সাইপ্রাস ভাইন যেহেতু এটা একটা ভাইন জাতীয় প্লান্ট, সেহেতু এটার সাপোর্টের দরকার হয়। এটাকে সাপোর্ট দিয়ে দিয়ে সুন্দর করে রাখলে, যেমন আপনার প্লান্ট আছে না অপরাজিতা প্লান্টের মতোই, অনেকটা সাপোর্ট লাগে এটার। এটা উপরের দিকে খুব বেশি উঠে যায়, খুব দ্রুত উঠে যায়, ঠিক আছে? এবং এটা মানে খুবই দ্রুত এটা স্প্রেড হয়, গ্রো হয়। তো এর জন্য এটা সাপোর্টের দরকার আছে। আর এরকম সাপোর্ট দিয়ে আপনি সুন্দর করে রাখলে এই প্লান্টটা দেখতে খুব বেশি ভালো লাগে। আর সাইপ্রাস ভাইন ইচ্ছা করলে আপনি যেরকম ইচ্ছা সেরকম সাপোর্ট দিয়ে আপনি এটাকে সুন্দর করে আপনার বাগানে গ্রো করতে পারেন। অনেকে কি করে জানেন তো, অনেকে করে এটাকে ওনার বাগানে গ্রো করে বড় করে গোল করে, মানে এটা আপনার ইচ্ছা মতো যেমন ইচ্ছা শেপ দিয়ে এটাকে আপনি গ্রো করতে পারেন। সেই শেপে শেপে এটা যাবে, সেই শেপে এটা গ্রো করবে এবং দেখতে বড় বেশি ভালো লাগবে। আর যখন এই দেখুন এটার লিভসগুলা কি সুন্দর না, লিভসগুলা এই লিপসের ফাঁকে ফাঁকে যখন লাল লাল ফুলগুলা হয় খুব সুন্দর লাগে দেখতে। আর এটার মধ্যে খাদ, যে কোনো ফ্লাওয়ারিং প্লান্টে বন্ধুরা আমরা জানি যে একটুখানি খাদ দিলে পরে ভালো হয়, সেরকম ভাবে এটা আমার এটার মধ্যে আমার খাদ দেয়া আছে। আর কি হয় জানেন তো, যে আমরা যখন প্লান্টটা গ্রো করব তখন গার্ডেনিং সয়েলটা আমরা কিভাবে তৈরি করব, গার্ডেনিং সয়েলটা আমি তৈরি করেছি হচ্ছে এক ভাগ মাটি, এক ভাগ সয়েল আর এক ভাগ সার দিয়ে। এইভাবেই আমার এখানে গার্ডেনিং সয়েলটা আছে। আর এটা কিন্তু কি বলবো, খুব তাড়াতাড়ি মাটিটা হার্ড হয়ে যায়, মাটি তাড়াতাড়ি শুকিয়ে যায়, সেই জন্য এটাকে ডেলি ডেলি আমাকে ওয়াটারিংটা না দিলে হয় না। তো আমরা এটার আর এটার মধ্যে যদি আপনি দেখবেন মাটি হার্ড হয়ে গেছে, তাহলে কিন্তু যদি আপনি এটার মধ্যে রেগুলার ওয়াটারিংটা না করেন না, তাহলে হবে কি জানেন বন্ধুরা, তাহলে কিন্তু এটার এই যে পাতা লিভস টিপসগুলো এরকম এরকম হয়ে যাবে, ঠিক আছে? তখনই আপনাকে প্লান্টটা দেখে আপনাকে আইডিয়া করতে হবে এটার মধ্যে আমাকে অতি দ্রুত এখন আর কি ওয়াটারিংটা দিতে হবে।
তো এটাকে এরকম মাটিটা সফট রেখে রেখে গ্রো করবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে সাইপ্রাস গান আপনার বাগানে গ্রো হয়ে যাবে। যখন এই যে এরকম করে যে এটাকে আমি মাত্র কালকেই কিন্তু এরকম করে দিয়েছিলাম, এটা তো আমি আর এটা উপরের দিকে উঠাবো না, আমি কি করব এটাকে এরকম ঝোপালো এই জায়গার মধ্যে যেহেতু রাখবো আমি এরকম করে দিব। আর হয় কি জানেন, আপনি যদি এরকম করে শেপ আকারে প্লান্টটা না রাখেন প্লান্টটা দেখতে এত ভালো লাগবে না, প্লান্ট হবে ঠিকঠাকভাবে কিন্তু কি হয় জানেন, এই যে যত উপরের দিকে উঠবে উপরের দিকে প্লান্টটা একদম গ্রিন থাকবে সতেজ থাকবে, আর নিচ থেকে হবে কি এরকম হয়ে যাবে যে অনেকটা পাতা ড্রাই ড্রাই হয়ে যাবে শুকিয়ে যাবে, এই যে এরকম ড্রাই হয়ে যাবে, তো দেখতে তো খুব একটা ভালো লাগে না। সেই জন্য এরকম করে ঘুরিয়ে পেঁচিয়ে রাখলে পরে হারা ভারা থাকে, গ্রিন গ্রিন থাকে, দেখতে আর কি অনেক বেশি ভালো লাগে। ঠিক আছে তাহলে বন্ধুরা, আশা করি আপনাদের এই সাইপ্রাস ভাইন প্লান্টটি অবশ্যই খুব ভালো লেগেছে, আপনারাও খুবই ইজিভাবে আপনাদের বাগানে এটা গ্রো করবেন, অবশ্যই ভালো লাগবে, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর ছোট করে একটা কথা বন্ধুরা আপনাদের সাথে আমি জানিয়ে যাই শেষ মুহূর্তে, সেটি হচ্ছে যে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে বন্ধুরা, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।